Assalamualaikum. Welcome to our online page, Uttara High School and College. I hope all the viewers, all the guardians and all the students are safe and sound in this situation. You are away from COVID-19. I hope so. Today I am here with a class for class 6. My topic is Voice Change Part 1. Basic rules. Let me introduce myself. I'm Afroza Khatun, senior teacher, Uttara High School and College. Ajke ami shoshto shrenir jonno ekta class niye uposthit hoyechi. Seta hocche voice change er upor je basic je bishoy ta voice change kibhabe korte hoy ekebare gorar bishoy ta alochona korar chesta korbo. Ami asha korbo shobai bujhte parbe. I hope all the students of class 6 will attend the view and may learn something from this video. At first, we are to learn what is voice. The voice of a verb tells us whether the subject is acting or being acted upon. Voice ki? Voice somporke jante hobe prothome. Voice holo verb-er roop. Subject ebong object nirbisheshe verb bibhinno shomoy bibhinno dhoroner bibhinno roop porigroho kore. Verb prokasher ei je erokom bhinnota shetai hocche ki voice. আশা করছি তোমরা বুঝতে পারছো স্টুডেন্টস সেন্টেন্সকে ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় কখনো কখনো সাবজেক্ট নিজে সক্রিয় থাকে আবার কোনো কোনো সেন্টেন্সে দেখা যায় যে সাবজেক্ট নিজে সক্রিয় থাকে এবং অবজেক্টের কাজের ফল ভোগ করে থাকে হ্যাঁ নিজে নিষ্ক্রিয় থাকে সাবজেক্ট নিজে নিষ্ক্রিয় থাকে এবং অবজেক্টের কাজের ফলটা ভোগ করে সাবজেক্টের এরকম ভিন্ন ভূমিকার কারণে ভার্বের প্রকাশের প্রকাশভঙ্গিতে ভিন্নতা দেখা যায় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি কোনো সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থাকে যদি তাহলে সেটাকে কাজ করে তবে তাকে বোঝাতে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে অপর কর্তৃক কৃতকার্যের ফল ভোগ করা বোঝাতে ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ ব্যবহৃত হয় তাকে ভয়েস বা বাচ্য বলে আবার বলছি কোনো সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থেকে যদি কোনো কার্য করে তবে তা বোঝাতে অথবা সাবজেক্ট নিষ্ক্রিয় থেকে অপর কর্তৃক কৃতকর্মের মানে অপরের কাজের ফল ভোগ করা বোঝাতে ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ ব্যবহৃত হয় সেটাকে বলা হচ্ছে কি ভয়েস বা বাচ্য আশা করছি তোমরা বুঝতে পারছো যেমন আই লাভ মাই কান্ট্রি এই সেন্টেন্সের সাবজেক্ট আই উহা সক্রিয়ভাবে দেশকে ভালোবাসে এ বাক্যে ভার্ব হলো লাভ আবার যদি বাক্যটাকে এভাবে লেখা হয় যে মাই কান্ট্রি ইজ লাভড বাই মি এ বাক্যে সাবজেক্ট মাই কান্ট্রি নিষ্ক্রিয় উহা অবজেক্ট মি এর ভালোবাসা গ্রহণ করে এ বাক্যে ভার্ব হলো ইজ লাভড প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যের ভাবগত অর্থ একই তবে প্রথম বাক্যে ভার্ব হলো লাভ এর দ্বিতীয় বাক্য ভার্বটি লাভ পরিণত হয়েছে ভার্বের রূপভেদের যে এরকম ভিন্নতা এটাই কি এটাই হচ্ছে কি ভয়েস আচ্ছা ভয়েসের প্রকারভেদ ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয়েছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস কি হোয়েন দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ ডুইং দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব ইজ সেড টু বি ইন দ্য অ্যাক্টিভ ভয়েস হোয়েন দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ ডুইং দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব The verb is said to be in the active voice. Passive voice ki. When the subject of the verb is being acted upon, the verb is said to be in the passive voice. Mane hocche, ektu mother tongue e bujhar chesta kori amra. Active voice holo kono sentence e subject sokriyo theke kono kaj korle seta bojhate verb er je roop byabohrito hoy take active voice bole.
ওই যে আমি যে প্রথম যে উদাহরণটা দিয়েছি আই লাভ মাই কান্ট্রি, এখানে সাবজেক্ট আই সক্রিয়। প্যাসিভ ভয়েস হচ্ছে কোনো বাক্যে সাবজেক্ট যদি সরাসরি কাজটি না করে এবং অবজেক্টের কাজের ফল ভোগ করে তবে তা বোঝাতে ভার্বের যে রূপ ব্যবহৃত হয় তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন মাই কান্ট্রি ইজ লাভড বাই মি, সেই এক্সাম্পলটার যে সেইটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস, ওখানে অবজেক্ট হচ্ছে মাই কান্ট্রি, সেটা সক্রিয় আর সাবজেক্ট আই সে কাজের ফল ভোগ করছিল। এই আচ্ছা, এখানে একটা জিনিস নোট ডাউন করতে হবে যে অক্সিলারি ভার্ব সহ প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপলের রূপই হলো প্যাসিভ ভয়েসের বিশেষ বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখলাম যে ভয়েস ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আচ্ছা, ভার্বকে যদি প্রশ্ন করা হয় কে অথবা কারা দিয়ে, তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। ভার্বকে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো কি অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, এখন যে ভার্বের অবজেক্ট নাই সেটাকে ভয়েস চেঞ্জ করা যায় না, ডিফারেন্ট কিছু রুলস আছে, আলাদা আলাদা কিছু রুলস আমরা দেখব, ভ্যারিয়েশনস আছে সেটা দেখতে হবে, কিন্তু মূলত ব্যাপারটা এটাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখো তোমাদের স্ক্রিনে চলে আসছে যে লাল কালার করা, সেটা হচ্ছে কি সাবজেক্টের সাবজেক্ট এবং অবজেক্ট। কিছু প্রোনাউন আছে যেগুলো সাবজেক্টিভ রূপ এবং অবজেক্টিভ রূপ সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন সাবজেক্ট আই, অবজেক্ট হবে কি মি, সাবজেক্ট উই, অবজেক্ট কি হবে আস, সাবজেক্ট হি, অবজেক্ট কি হবে হিম, সাবজেক্ট সি, অবজেক্ট কি হবে আর, সাবজেক্ট দে, অবজেক্ট কি হবে দেম। এবার দেখো ভয়েসের স্ট্রাকচার চলে আসছে তোমাদের স্ক্রিনে। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স প্যাটার্নটা কীরকম? অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স প্যাটার্নটা হচ্ছে এরকম যে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে অক্সিলারি ভার্ব, থাকতে পারে নাও থাকতে পারে, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। প্যাসিভ ভয়েসে প্রথমে থাকবে অবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা V3 বলছি, তারপরে পড়ছে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই হচ্ছে বেসিক প্যাটার্ন অ্যাসার্টিভ সেন্টেন্সের, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিক প্যাটার্ন। এবার দেখো অ্যারো মার্ক দিয়ে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করছি, সহজেই যেন তোমাদেরকে বোঝানো যায়, সহজেই যেন তোমরা বুঝতে পারো সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। সাবজেক্ট কোথায় চলে গেল? প্যাসিভ ভয়েসের অবজেক্টে। অবজেক্ট কোথায় চলে আসলো? প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায়, তারা জায়গা বদল করল। তারপরে দেখো মূল যে ভার্বটা ছিল সেটার V3 বসলো, কী বসলো? পাস্ট পার্টিসিপল ফর্ম, থার্ড ফর্ম। তারপরে ওইটাই হচ্ছে যে স্টার মার্ক দিয়ে ওইটাই বোঝানো হচ্ছে ওখানে। তারপরে এখানে একটা প্রিপোজিশন বসবে বাই, তারপরে যেটা বলতে ওটা পরে আলোচনা করছি। আচ্ছা, ভার্বের তিনটা ফর্ম সম্পর্কে আমরা জানি, V1, V2, V3 আর হচ্ছে V1+ing, তারপরে মোডাল অক্সিলারি। আচ্ছা, এই যে স্টার মার্ক দেওয়া প্যাসিভ ভয়েসে যে স্টার চিহ্নিত জায়গা, এই ভার্বের চাহিদা পূরণ করে বি ভার্ব, এটা হচ্ছে মূল কথা। যে প্যাসিভ ভয়েসে অলওয়েজ একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং সেটার জন্য আলাদা কিছু রুলস আছে, সেটা ফলো করে এই গ্যাপটা এখানে পূরণ করতে হবে। আচ্ছা, এই ভি ভার্বগুলো কী কী? ভার্বের প্রেজেন্ট ফর্মটা V1, V2, V3 যে বললাম সেটা কী? V1 হচ্ছে মনে করো অ্যামিজার, V2 হচ্ছে ওয়াজওয়্যার, V3 হচ্ছে বিন। আমরা জানি আমরা যে কনজুগেশন অফ ভার্ব পড়ি সেখানে আমরা, এটা তো মনে করো ক্লাস 5, 3, 4 থেকে পড়া শুরু হয়ে যায়, ওখানেও এই জিনিসটা আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা ফর্ম হচ্ছে ভার্বের সাথে ing ফর্ম। ঠিক আছে, ভার্বের সাথে যখন ing যুক্ত হয় সেটাকে, সেটা একটা ফর্মে পড়ে। আরেকটা আছে যে মোডাল ভার্ব, মোডাল অক্সিলারি, মোডালগুলি ক্যান, মে, মাইট, কুড, তারপরে অট টু, এই ধরনের যে ভার্বগুলো আছে, শুড, এগুলো আছে, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। এগুলাও এই ভয়েসের সময় প্যাসিভ ভয়েসে বি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তাহলে টোটাল স্ক্রিনটা তোমরা লক্ষ্য করো,
এবার আরেকটা স্ক্রিন আসছে, আগে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো স্ট্রাকচার সহ। এবার আমরা এক্সাম্পলে যাব। এক্সাম্পলটা কিভাবে দিব দেখো, আছে কি আই রাইট এ লেটার ফর ইউ, এখানে সবগুলো লেটার আলাদা আলাদা কালার করে দিয়েছি, কেন তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো এখানে স্ট্রাকচারটা প্যাটার্নটা দেখি আমরা, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে রাইট, অবজেক্ট হচ্ছে এ লেটার, ফর ইউ হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত বাদবাকি যে ওয়ার্ড থাকে সেইটাকে এক্সটেনশন বলে। এখন এটাকে আমরা প্যাসিভ কীভাবে করলাম, এ লেটার অবজেক্টকে সাবজেক্ট করলাম, উপরের স্ট্রাকচারের দিকে তাকাও সে অনুযায়ী। দ্বিতীয় স্টেপ কি, অক্সিলারি ভার্ব, আই রাইট এ লেটার ফর ইউ, এটা কোন টেন্সে আছে, আই রাইট এ লেটার ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব কী লাগবে, অ্যাম, ইজ, আর। যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তখন আমরা অ্যাম, ইজ, আর এর যে কোনো একটা নিব যেটা সাবজেক্টের সাথে মিলবে সেটা, যেমন এ লেটারের সাথে আমাদের কী নিতে হবে, ইজ। তারপরে হচ্ছে স্টার মার্ক দেওয়া, দ্যাট মিনস ওখানে ভি থ্রি বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা কি রাইটের ভি থ্রি কি রিটার্ন। তারপরে যদি কোনো বাদবাকি শব্দ থেকে যায়, আরও কিছু ওয়ার্ড থেকে যায় যেটাকে আমরা এক্সটেনশন বলছি, সেটা বসে যাবে ভি থ্রি পরে, ফর ইউ। তারপরে একটা প্রিপোজিশন বাই, এই বাই ছাড়াও প্রিপোজিশন আরও কিছু বসতে পারে, অ্যাড বসতে পারে, তারপরে টু বসতে পারে, উইথ বসতে পারে, এগুলো বসতে পারে, ইন বসতে পারে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু রুলস আছে, নির্দিষ্ট কিছু ভার্ব নির্দিষ্ট কিছু প্রিপোজিশন গ্রহণ করে সে অনুযায়ী তখন আমরা সেটা এখানে প্রোভাইড করব। তারপরে অবজেক্টের জায়গায় কী হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, যদি সেটা প্রোনাউন হয়ে থাকে তাহলে সেই, যেমন আই, আইয়ের অবজেক্টিভ ফর্ম কী, মি, যদি নাউন হয়ে থাকে সেটা হুবহু কারো নাম হয়ে থাকে সেটা বসে যাবে। তাহলে ব্যাপারটা কী হলো, আই রাইট এ লেটার ফর ইউ, এ লেটার ইজ রিটেন ফর ইউ বাই মি। আশা করছি তোমরা বুঝতে পারছ। অ্যারো মার্ক দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি, আই, এ লেটার প্রথমে চলে আসছে সাবজেক্ট হিসাবে, তারপরে রাইট থেকে আসছে ইজ রিটেন, অক্সিলারি ভার্ব প্লাস ভি থ্রি, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বাই মি, ফর ইউ বসে গেল, ব্যাস। এই তোমরা যদি একটু ছবির মতো মনে রাখার চেষ্টা করো তাহলে তোমাদের জন্য মানে গোড়াতেই বুঝতে সুবিধা হবে। আর ভয়েস চেঞ্জ শুধুমাত্র সিক্সের জন্য না, ফাইভের মেয়েরাও ভয়েস চেঞ্জ শিখে, তারাও এখান থেকে উপকৃত হবে। যদি তোমাদের ভাই বোন থাকে তাহলে একটু ভিডিওটা দেখাতে পারো, উপকৃত হবে। আচ্ছা আরেকটা সেন্টেন্স আসছে দেখো, ইউ রোট এ লেটার, এখানে ভার্বটা কী অবস্থায় আছে, ভি টু, ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্স। এখানে অক্সিলারি ভার্ব কী লাগবে, উপরে চার্টের দিকে তাকা, ওয়াজ অথবা ওয়্যার, তাহলে এলে এম 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 প্রথমে যেহেতু অবজেক্টকে সাবজেক্ট করলাম এ লেটার, এ লেটারের সাথে কী প্রয়োজন, ওয়াজ, তারপরে রোট এ ভি থ্রি রিটেন ফর মি, তারপরে ইউ এর অবজেক্টিভ ফর্ম বাই ইউ, বসে গেল। তারপরে দেখো আরেকটা সেন্টেন্স আসছে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাজ, তারপরে ভি থ্রি, তারপরে অবজেক্ট, তারপরে ফর ইউ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে কিভাবে করব, এ লেটার হিয়ার অবজেক্টিভ ফর্ম বাই হিম পরে চলে যাবে, তারপরে এ লেটার অবজেক্ট ছিল সেটা প্যাসিভে চলে আসবে প্রথমে সাবজেক্ট হিসাবে, তারপরে ভি থ্রি রিটেনের ভি রিটেনের ভি থ্রি রিটেন, রিটেন নিজেই ভি থ্রি, তারপরে বিন আসবে, বিন রিটেন, তারপরে ফর ইউ বসে যাবে। আচ্ছা এখানে যে প্রথম সেন্টেন্সটাতে যে হ্যাজ ছিল, হ্যাজ বিন, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে যখন আমরা ইউজ করব তখন অক্সিলারি মূল ভার্বের আগে একটা বিন ইউজ করব, ভি থ্রি বিন ইউজ করব, আর ওখানে যে ভার্বটা থাকবে সেটা বসে যাবে। আরেকটা সেন্টেন্স হচ্ছে দেখো, দে আর রাইটিং এ লেটার ফর মি, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে একই রকম এ লেটারকে সাবজেক্ট করলাম, এ লেটার প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব
কি বসবে, বিইং, ভার্ব প্লাস টাইম, যে ওখানে একটা বিইং বসবে, বিইং। তাহলে ইজ বিইং এ লেটারের সাথে কি প্রয়োজন, ইজ বিইং, তারপরে রাইটের ভিত্রি রিটেন, তারপরে বাকিটুক বসে যাবে ফর মি, তারপরে সাবজেক্ট দে, দের অবজেক্টিভ ফর, বাই দে। তাহলে আরও দুটো সেন্টেন্স আমরা দেখলাম, একটা প্রেজেন্ট পারফেক্ট আর একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার ফিউচারটা দেখো, হি উইল রাইট এ লেটার, একই রকম প্রথমে হির অবজেক্টিভ ফর্ম চলে যাবে হিম, বাই হিম, বাই যুক্ত হয়ে চলে যাবে ওখানে, তারপরে এ লেটার সাবজেক্ট হিসাবে চলে আসবে, এ লেটার উইল আছে, তাহলে উইল বি, উইল বি, তারপরে ভি থ্রি রিটেন ফর ইউ বাই হিম বলে দিলাম আগে। তাহলে এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, সিম্পল ফিউচার, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কী বসবে, উইল বি, কী বসবে, উইল বি। তাহলে আমরা এটাও দেখলাম যে এইভাবে করতে হবে। এই আরেকটা আছে, দে মে রাইট এ লেটার ফর মি, এখানে মডালস, মডাল অক্সিলারি, মডালস, এখানে আর নতুন টেন্স অনুযায়ী কোনো অক্সিলারি ভার্বের দরকার নাই, যে অক্সিলারি থাকবে ওইটার সাথে একটা বি যুক্ত হয়ে বসে যাবে। যেমন এ লেটার মে ছিল, তাহলে মে বি, রাইট থেকে রিটার্ন, এক্সটেনশন ফর মি, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, বাই দেম। আচ্ছা, এতক্ষণ যে বেসিক আলোচনাটা করলাম, এটা জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম তোমাদের বইতে এই কথাগুলো, এই রুলসগুলো সুন্দরভাবে লেখা আছে, তোমরা আবার একটু ভালো করে দেখে নিতে হবে যে বিষয়টা কী। আরেকটা জিনিস যেখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ করার সময় টেন্সের যে বিষয়টা, বেসিক বিষয়টা, ওটা জানা থাকতে হবে। কারণ টেন্স সম্পর্কে যদি না জানো, তুমি যদি সেন্টেন্সটা কোন টেন্সে আছে, ভার্বের ফর্মটা তুমি যদি ধরতে না পারো, তাহলে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে না। কারণ ওখানে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, এবং সেই চার্টটা তোমাদের বইয়ে সুন্দরভাবে দেয়া আছে, অনেক ক্লিয়ারভাবে। যেমন আমি একটু বলে দিচ্ছি তাও, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে কি, অ্যাম ইজ আর, আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এগুলোর সাথে একটা বিইং যুক্ত হবে, ইম, অ্যাম বিইং, ইজ বিইং, আর বিইং। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ অথবা ওয়ার, পাস্ট কন্টিনিউয়াসে এগুলোর সাথে বিইং যুক্ত হবে, ওয়াজ বিইং অথবা ওয়ার বিইং। আর পাস্ট পারফেক্টে একটাই অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে কি, হ্যাড বিইং। ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি অথবা উইল বি, যেটা প্রয়োজন। তারপরে কন্টিনিউয়াসে শ্যাল বি বিইং, উইল বি বিইং, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সময়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় এই রুলসটা কাজে লাগবে, শুধু তার জায়গাটা পরিবর্তন হবে। ওটা একটু আলাদা করে আশা করছি পরের জন্য একটা সেশন আমি বোঝানোর চেষ্টা করব। খুব বেশি কিন্তু কঠিন না এই ভার্বগুলো মনে রাখা ভয়েসের সময়। তো তোমরা যদি একটু মনে রাখার চেষ্টা করো কোনটা কোনটা, আর লেখার সময় অবশ্যই টেন্স, সাবজেক্টের নাম্বার, পার্সন অনুযায়ী লিখতে হবে। আমার মনে হয় ক্লাস সিক্সে মেয়েরা, ছেলেরা, স্টুডেন্টসরা জানে যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসে, সিঙ্গুলার হলে কী বসে, প্লুরাল হলে কী বসে, ঠিক আছে। কিন্তু ভয়েসটাকে একেবারেই খুব ভালোভাবে জানা থাকতে হবে। আর আমরা নয়টা টেন্সের ভয়েস চেঞ্জ করি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার চর্চা, প্র্যাকটিস আমাদের নাই। তাহলে আমরা প্রেজেন্টের তিনটা, পাস্টের তিনটা, ফিউচারের তিনটা, এই নয়টা টেন্সের ভয়েস চেঞ্জ করি। আমি যে আলোচনাটা করলাম এটা বারবার শুনবে আশা করি, এবং তোমাদের যে বই আছে, বইয়েও ডিটেলস লেখা আছে, সেটা করবে, বইয়ের এক্সারসাইজ করবে। আর আমি আমার স্লাইডে দেখো কিছু 10টা সেন্টেন্স দিলাম এসবগুলো টেন্স মিলিয়ে। হ্যাঁ, আশা করছি তোমরা করবে, করে খাতায় রাখবে, এবং বইয়ের যে এক্সারসাইজগুলো, তোমাদের কাছে বই আছে, বাসায় অনেক রেলিভেন্ট বই আছে, এক্সারসাইজগুলো করে রাখবে। যখন ফ্রন্ট টু ফ্রন্ট ক্লাসরুম টিচিং শুরু হবে, তখন তোমাদের রেসপেক্টিভ টিচার এটা চেক করে দিবে, এ ব্যাপারে কোনো সমস্যা নাই। এই ভয়েসটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য ক্লাস সিক্সে, অনেক মেয়েরা ক্লাস ফাইভে শিখে ফেলে,
ক্লাস সিক্সে এর কোনো প্রকার কনফিউশন তোমাদের মধ্যে রাখার চেষ্টা করবে না, তাহলে বিপদে পড়বে, কারণ এটা উপরে সব ক্লাসে আছে, হোমওয়ার্কটা করবে। তো আজকের মতো এখানে শেষ করছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে। আমি মনে করি আমার সকল স্টুডেন্ট ভালো আছে, ভালো থাকবে এবং তারা স্বাস্থ্যবিধি মেনে চলবে, অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করবে না। আই হোপ ইউ এভরি সাকসেস, ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর এক্সামিনেশন। হুইন দ্য স্কুল ইজ ওপেন, দেয়ার উইল হেল্ড অ্যান এক্সাম ফর ইউ ইন এ পার্টিকুলার সিলেবাস। স্কুল তোমাদেরকে একটা পার্টিকুলার একটা কনসাইজ সিলেবাস প্রোভাইড করবে, সেই অনুযায়ী তোমাদের একটা পরীক্ষা হবে, সময় পেলে দুটো হতে পারে। তাহলে দ্যাটস অল ফর টুডে। আই হোপ ইউর গুড হেলথ, আই হোপ ইউ উইল ফলো দ্য রুলস অফ হাইজিন। আল্লাহ হাফেজ। প্লিজ স্টাডি অ্যাট হোম, স্টে আউট হোম অ্যান্ড কিপ দ্য কোভিড-19 away from you. That's all for today. Allah Hafiz.